দেখে নেব খেলার সময় শিরোনাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট আর পরিবারের সদস্যদের সম্পর্কে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ নির্বাচকরা, সমালোচকদের সংযত হওয়ার পরামর্শ। আবাসন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার পরও ইংল্যান্ড সিরিজে ম্যাচ না পাওয়ায় হতাশ সিলেটের ক্রীড়া সংগঠকরা, দর্শক চাহিদা বিবেচনায় ম্যাচের সংখ্যা বাড়ানোর দাবি। আমি আশা করি আগামী দিনে যারা এই খেলাগুলার ফিক্সার এবং সময়সূচি নির্ধারণ করবেন, ভেন্যু নির্ধারণ করবেন, তারা আরেকটু সদয়। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে না উঠতে পারলেও পারফরমেন্সে মুগ্ধ বিসিবি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস। বিপিএল ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মোহামেডানকে হারালো আবাহনী, রহমতগঞ্জের বিপক্ষে জিতেছে মুক্তিযোদ্ধা, ময়মনসিংহের চট্টগ্রাম আবাহনী ড্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ নির্বাচকরা, তারা বলছেন ২২ গজে এর প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে। তাই তো মন্তব্যের ক্ষেত্রে ভক্তদের আরও সংযত আচরণের সঙ্গে ক্রিকেটারদের মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান নির্বাচকদের। তবে এই ইস্যুতে বিসিবিকে একজন স্থায়ী মনোবিদ নিয়োগেরও মিলল পরামর্শ। মাহবুব রিমনের রিপোর্ট। আমার জন্য না যতটুকু ডিফিকাল্ট, তার থেকে বেশি ডিফিকাল্ট আমার ফ্যামিলির জন্য। কারণ টু বি ভেরি অনেস্ট, আমারও ফ্যামিলি আছে, বা আমি যেভাবে বুঝি আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু ওইভাবে বুঝে না। যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে তো আমি হতে পারতো, আমি মোগল হতে পারতো না, এটা আমি আই ডু বিলিভ। ভালো খেললেই জয়, জয় পান থেকে চুন খসলেই ছুঁড়ে ফেলার ভয়। তবে কি সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ টাইগার ক্রিকেটে? সমালোচনা কিংবা নেতিবাচক শিরোনাম থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার তো একটা মাত্রা থাকা উচিত। নানা ট্রল আর মিমে শুধু ক্রিকেটাররাই নন, বাদ চায় না তাদের পরিবারের সদস্যরাও। ক্রিকেটারদের ব্যক্তিগত থেকে সামাজিক জীবন যা দুর্বিষহ করে তুলতে বাধ্য। সমালোচনার নামে ব্যঙ্গ করার এই সংস্কৃতি নির্বাচকদের কাছেও রীতিমতো অপমানজনক। না চাইলেও যার প্রভাব পড়ে ২২ গজে ক্রিকেটারদের পারফরমেন্সে। এটা তো সামাজিকভাবে তো একটা ধরনের একটা জায়গায় গিয়ে কাজ করা ভেরি চ্যালেঞ্জিং হয়। তারপরে এত সমালোচনা, এত এগুলিতে যারা এখন খেলে, আমি যদি এখন খেলতাম তাহলে অবশ্যই আমার পারফরমেন্স একটা হেল্প হতো। আমি যদি সামাজিক যোগাযোগ মধ্যে দূরে থাকি, কিন্তু আমার ভাই বোন চাচা খালামগুলো কিন্তু তারা কিন্তু দেখছেন, তো আলটিমেটলি প্রভাবটা তাদের উপর পড়ে এবং দিন শেষে আমার কাছে চলে আসে। নাম এটা নিতে পারি, মিথুন আলী ওয়ান অফ দ্য প্রমিজিং প্লেয়ার ছিল, ভালো কিছু ভালো ইনিংস খেলেছে, কিন্তু ও এটা নিতে পারে নাই, এখন কিন্তু দলের বাইরে চলে গেছে। নতুন যারা খেলোয়াড় তাদেরকে আসলে মনে হয় ব্যাটিং বোলিংয়ের সাথে এটাও একটা শিক্ষা দিতে হবে যে এটা কীভাবে হ্যান্ডেল করতে হয়। বাস্তবতার নিরিখে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলা কঠিনতর, তবে সেক্ষেত্রে ক্রিকেটারদের আত্মবিশ্বাস দৃঢ় রাখতে বিশেষ দায়িত্ব নিতে হবে বিসিবিকেই। যত্নবান হতে হবে ক্রিকেটারদের মানসিকতায়। প্রতিটা সমালোচনা মুহূর্তের মধ্যে আমাদের উপর ইম্প্যাক্ট পড়ে এবং ইট ইস কখনো কখনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়ে যায়। অনেক আগেই করার দরকার ছিল যে আমাদের প্লেয়ারদের জন্য সাইকোথেরাপিস্ট নিয়োগ করা, এবং যে আমরা যারা খেলছেন বিসিবির মাধ্যমেও যদি এই ব্যবস্থাটা নেওয়া যায় যে তাদের মানসিক স্বাস্থ্য সেবার যত্ন নেওয়া, বিশেষ করে কাউন্সিলিং ও সাইকোথেরাপির মাধ্যমে তাদের প্রতিনিয়ত এই বিষয়গুলোকে কীভাবে অ্যাভয়েডেন্স করা যায়, ওভারলুক করা যায়, অথবা এগুলোর সাথে কীভাবে মানিয়ে নেওয়া যায়, সেই কাজগুলো করতে হবে। সবার সমানভাবে সমালোচনা নেওয়ার সক্ষমতা নেই। ব্যঙ্গ সমালোচনা নিয়ে কেউ ভাবেন, কেউ আবার তোয়াক্কা করেন না, পার্থক্য এতটুকুই। তবে দিন শেষে সমর্থকদের মাত্রা ধরে রাখার সঙ্গে মানিয়ে নিয়েও শিখতে হবে ক্রিকেটারদেরই, কারণ তারাই যে ১০০তে বাঁধতে পারেন গোটা দেশকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবাসন এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার পরও ইংল্যান্ড সিরিজে ম্যাচ না পাওয়ায় হতাশ সিলেটের ক্রীড়া সংগঠকরা, দর্শক চাহিদার কথা মাথায় রেখে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। তবে সিলেটের উইকেট নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও তা মানতে নারাজ তিনি। বিপিএলের প্রথম ম্যাচে রান না পাওয়ায় পিচ নয় নাদেলের কাঠগড়ায় সিলেটের ক্রিকেটারদের পারফরমেন্স। সকলকেই স্বাগত জানাই, আমরা আপনাদেরকে
বিভিন্নভাবে আপ্যায়ন করতে পারি, কিন্তু টিকিট খুঁজলে টিকিট দিতে পারবো না, এই জায়গায় হাত তুলে দিতে হবে। দুই শহর ঘুরে তৃতীয় শহরে যাওয়া এবারের বিপিএল এ এই প্রথম টিকিট নিয়ে এমন মন্তব্য করলো দায়িত্বপ্রাপ্তদের কেউ। ঢাকা চট্টগ্রামে যেখানে শূন্য পড়েছিল টিকিট কাউন্টারগুলো, সেখানে টিকিটের লাইন সামাল দিতে হিমশিম খেতে হয়েছে সিলেটকে। তবে এই আনন্দের একটা উল্টো পিঠও আছে। ঘরোয়া আসরে টুকটাক ম্যাচ পেলেও আন্তর্জাতিকে যে একেবারেই অবহেলিত দেশের সবচেয়ে নয়নাভিরাম এই স্টেডিয়ামটি। গত বছর নারীদের এশিয়া কাপ এখানে হয়েছে, কিন্তু পুরুষদের ক্রিকেট শেষ ম্যাচটা হয়েছে 3 বছর আগে। আবাসন এবং যোগাযোগ ব্যবস্থার এত উন্নতির পরও এই অবহেলা কোনোভাবেই মানতে পারছেন না সিলেটের ক্রীড়ামোদিরা। আমরা ইতিমধ্যে সেই সীমাবদ্ধতাগুলো আমরা অতিক্রম করে অনেকখানি এগিয়ে গিয়েছি। আমি আশা করি আগামী দিনে যারা এই খেলাগুলার ফিক্সার এবং সময়সূচি নির্ধারণ করবেন, ভেন্যু নির্ধারণ করবেন, তারা আরেকটু সদয় হবেন, আরেকটু সুবিবেচক হয়ে তারা সিলেটের দর্শকদের এবং আপনাদের সেই চাহিদাটা তারা পূরণ করতে এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। সিলেটে আন্তর্জাতিক ম্যাচ না দেওয়ার কারণ হিসেবে বরাবরই নেতিবাচক ভূমিকা রেখেছে এর স্লো এবং লো উইকেট, যে কারণে গত বছরই ভারতের কিউরেটর সঞ্জীব আগারওয়ালকে বিদায় করে দেয় ক্রিকেট বোর্ড। তার বদলে শেরে বাংলার সহকারী কিউরেটর কবির হোসেনকে দেয়া হয় মাঠের দায়িত্ব। কিন্তু এবারের বিপিএল এর প্রথম ম্যাচেই দেখা গেল সেই রান খরা, যদিও এতে উইকেটের দায় দেখছেন না নাদেল। এটা তো অনেকটা নির্ভর করেন টিমগুলোর উপর, খেলোয়াড়গুলোর উপর। সবাই তো সমান পারফরমেন্স প্রত্যেক দিন করেন না। হোম ভেনিতে খেলার জন্য তারা এসেছেন, পুরো মাঠবর্তী সিলেটের সাপোর্টার, হয়তো কিছুটা চাপ তাদের উপরে পড়েছে। ইংল্যান্ড সিরিজে ম্যাচ না পেলেও আয়ারল্যান্ড সিরিজে 3টা ওয়ানডে আয়োজনের দায়িত্ব পেয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিপিএল উন্মাদনা বেশ ভালোভাবেই জেঁকে বসেছে চায়ের শহর সিলেটে। প্রথম দিনের ম্যাচে উপচে পড়া ভিড় দেখা গেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এলাকা জুড়ে। কেবল স্থানীয়রা নয়, বিপিএল এর খেলা দেখতে ঢাকা থেকেও অনেকে পাড়ি জমিয়েছেন শহরটিতে। তবে ক্রিকেট প্রেমীদের আক্ষেপ, নীতি নির্ধারকদের উদাসীনতায় বারবারই ক্রিকেট থেকে উপেক্ষিত দেশের অন্যতম এই সুন্দর নগরী। ঢাকা চট্টগ্রাম ঘুরে বিপিএল এখন সিলেটে। চায়ের টিলায় ঘেরা দেশের অন্যতম সুন্দর এই নগরীতে সৌন্দর্য কম নয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও। সবশেষ নারী এশিয়া কাপেও আন্তর্জাতিক মণ্ডলে সুনাম কুড়োয় সিলেট। তবে দেশের ক্রিকেটে বরাবরই উপেক্ষিত এই স্টেডিয়াম, টুর্নামেন্ট আয়োজকদের উদাসীনতা আর সদিচ্ছার অভাবে প্রচারণা নেই কোনো বাড়তি আয়োজন। তবুও ক্রিকেট প্রেমী সিলেটবাসী ঠিকই ম্যাচের দিন ভিড় জমিয়েছেন গোটা স্টেডিয়াম পাড়াতে। নিজেদের শহরে ক্রিকেট নিয়ে এমন বৈষম্যে হতাশা ঝরেছে তাদের কণ্ঠে। কেবল স্থানীয়রাই নয়, সিলেট পর্বের খেলা দেখতে চায়ের শহরে পাড়ি জমিয়েছেন শহরের বাইরের মানুষরাও। সিলেটের অনেক মানুষ মানে ক্রিকেট প্রেমী, আপনারা আজকে দেখলে বুঝতে পারবেন যে অনেক দর্শক, অনেক মানুষ খেলা দেখার জন্য আসছে। অনেক হতাশাজনক, কারণ আমাদের সিলেটে এত সুন্দর একটা স্টেডিয়াম থাকার পরও আমরা পর্যাপ্ত পরিমাণে ক্রিকেট ম্যাচ দেখতে পারি না। আমরা থাকি এখন পর্যন্ত খালি মানুষ আর মানুষ। সিলেটবাসী খুব একটা দুঃখ, আমাদের সিলেট স্টেডিয়াম কেন খেলা পড়ে না। বিপিএল এর 40 দিনের আয়োজনে সিলেটে খেলা হবে মাত্র 4 দিন, মোটের হিসেবে যা কিনা 10%। অথচ কদিন আগেও বন্দর নগরী চট্টগ্রামে খেলা হয়েছে টানা 7 দিন। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে বারবারই প্রশ্নবিদ্ধ আয়োজকদের ভূমিকা। আইপিএল পিএসএল যেখানে হুহু করে এগিয়ে যাচ্ছে, সেখানে মৃতপ্রায় বিপিএল নিয়ে এমন উদাসীনতা ভবিষ্যতের জন্য খুব একটা আশা রাখার সুযোগ রাখে না। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার সিলেট অভিযান শুরু 3 বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। চায়ের দেশে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। টেবিলে নিজেদের অবস্থার উন্নতিতে জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় সালাউদ্দিন শিষ্যদের। এদিকে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ে ফেরার আশা খুলনার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এবারে বিপিএল এ শুরুটা প্রত্যাশিত হয়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে কুমিল্লার দলটি। সাকিবের ফরচুন বরিশালের কাছে হেরে যাত্রা শুরু করেছে তারা। এরপর রংপুর রাইডার্স আর টেবিল টপার সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে মুখ থুবড়ে পড়েছিল কুমিল্লা। টানা 3 ম্যাচ হারের পর আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা গিয়েছিল ক্রিকেটারদের।
যদিও হারের দুঃখ ভুলে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচ হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এখন পর্যন্ত চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়ান্স। ঢাকার পর চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরে আর হারের দেখা পায়নি দলটি। এবার সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিটন ইমরুলরা। শেষ ম্যাচে নাসিম শাহের বোলিং ঝড়ে ঢাকা ডমিনেটর্সকে হারিয়েছে কুমিল্লা। পরবর্তী ম্যাচেও জয়ের ব্যাপারে প্রত্যয়ী তারা। এদিকে আসরে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের চারটিতে হেরেছে খুলনা টাইগার। কোনোভাবেই যেন ক্রিকেটীয় ছন্দটা মাঠের খেলায় ফুটিয়ে তুলতে পারছে না ইয়াসির আলী রাব্বির দল। তবে সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। সাম্প্রতিক ব্যর্থতায় দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনোবল ধরে রেখে কুমিল্লাকে হারিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণাঞ্চলের দলটি। তাজিন খন্দকার, সময় সংবাদ। বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনের স্বাগতিকদের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হবে মাশরাফিদের। এদিকে টানা হারের মুখ থেকে জয়ে ফিরতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। নিজেদের হোমগ্রাউন্ডে শুরুটা ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের। স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়েছে তারা। উঠতে থাকা মাশরাফি বিন মুর্তজাদের জয়রথ থামিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ানসদের পর এবার রাইডার্সদের কাছে হারের তিক্ত স্বাদ নিতে হলো ম্যাচ বাহিনীকে। তবে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। চট্টগ্রামকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করতে যেন মরিয়া শান্ত হৃদয়রা। বিপিএলের শুরু থেকে দারুণ ছন্দে রয়েছে সিলেট। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের নেতৃত্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্রাইকার্সরা। বল হাতেও ভালো ফর্মে আছেন নরাইল এক্সপ্রেস। আট ম্যাচে 12 পয়েন্ট নিয়ে ফরচুন বরিশালের পরের স্থানে রয়েছে সিলেট। এদিকে আসরে টানা চার হারের কারণে প্লে অফের স্বপ্ন ফিকে হয়ে গেছে চট্টগ্রামের। সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাকিবের বরিশালের কাছে তিন উইকেটে হেরেছে তারা। আসরের মাত্র দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানিতে খাবি খাচ্ছে বন্দর নগরীর দলটি। আট ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা, হেরেছে ছয়টিতে। নিজেদের শেষ দেখায় চট্টগ্রামকে আট উইকেটে হারিয়েছে সিলেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিসিবি কর্মকর্তারা। প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে তাদের পারফরমেন্সে মুগ্ধ হেড কোচ দীপু রায়চৌধুরী। সেমিফাইনালে না উঠতে পারলেও নারীদের এই দলটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। হজরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো আয়োজিত নারীদের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে দিশা বিশ্বাসরা। সেমির স্বপ্ন উকি দিলেও সুপার সিক্সে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে সে স্বপ্নটা অনেকটাই ভেঙে যায় জুনিয়র টাইগার্সদের। পরে আরব আমিরাতদের সঙ্গে জয় পেলেও রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা হয়নি তাদের। তারপরেও মেয়েদের পারফরমেন্সে মুগ্ধ হেড কোচ দীপু রায়চৌধুরী। অনেক ভালো ক্রিকেট খেলেছে, আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে প্ল্যানিং সেটা সামনের ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা কিন্তু চ্যাম্পিয়নশিপে টপ র্যাঙ্কিংয়ের মতনই কিন্তু আমরা সবাই গুনবে। সো এই এই জায়গাটায় কিন্তু আমি মনে করি যে আর আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে, বিকজ কারণটা হয়েছে যে ক্রিকেট বোর্ড আমাদের কিন্তু আগেই এক তারিখে পাঠিয়ে দিল, সো দ্যাট ওখানে ক্লাইমেটাইজ, যার জন্য কিন্তু ক্রিকেটটা কিন্তু আমরা ভালো খেলতে পারছি। যেহেতু আমাদের সামনের বারে কিন্তু চ্যাম্পিয়নশিপ ফাইটের আমাদের আগেরই প্ল্যানিং আছে, যার জন্য ক্রিকেট বোর্ড কিন্তু মাস্টার প্ল্যান করবে। প্রথমবারের মতো এই বিশ্বকাপে অংশ নিতে পেরে বেশ খুশি রাবেয়ারা। এই টুর্নামেন্ট থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন তারা। অনুভূতি তো বলে বোঝানোর মতো না, এটা শুধু স্যার তো বললো পুরো বিশ্বের এটা প্রথম হয়েছে। ওখানে আমরা ভালো একটা পারফরমেন্স করে আসছি, এমন না যে আমরা খারাপ করছি, আমরা অনেক ভালো করছি। সো ওই কনফিডেন্সটা সবার মধ্যে আছে যে আমরা আরও নেক্সট ইয়ারও আমরা এই জিনিসটাকে আরও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের অসাধারণ পারফরমেন্স নজর কেড়েছে বিসিবির। তাই এই দলের চার ক্রিকেটার দিশা, মারুফা, স্বর্ণা ও দিলারাকে বাংলাদেশের নারী মূল দলের স্কোয়াডে সুযোগ দিয়েছিল বোর্ড। তাদের মধ্যে তিন ক্রিকেটারই রয়ে গেছেন সাউথ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে ফিরে আসতে হয়েছে দিলারাকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবলের খবর। আবারও ঢাকা ডার্বিতে আবাহনীর কাছে ধরাশায়ী মোহামেডান। কুমিল্লায় 2-0 গোলে হেরে টেবিলের আটে নেমে গেল সাদা কালোরা। এদিকে মুন্সিগঞ্জের রহমতগঞ্জকে একই ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আর ময়মনসিংহে টেবিলের তলানিতে থাকা আজমপুরের কাছে হোঁচট খেয়েছে চট্টগ্রাম আবাহনী।
আবাহনী মোহামেডান দ্বৈরথ, ঐতিহ্যের লড়াই কালের বিবর্তনে এখন ধূসর। তবে এই দুই দল মাঠে নামলেই উত্তেজনা তৈরি করতে সময় নেয় না। ঢাকা ডার্বির ধ্রুপদী লড়াইয়ে নামে দুই দল, দু দলের হোম ভেনু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। শক্তিমত্তায় এগিয়ে থাকা আকাশি নীলরা এগিয়ে যায় ম্যাচের 12 মিনিটে, গোল করেন ওর্চ। দ্বিতীয়ার্ধে লাকি ভেনুতে ফেরার চেষ্টা করে সাদা কালোরা, তবে হতাশায় সঙ্গী হয়েছে শফিকুল ইসলাম মানিক শিষ্যদের। 58 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর বিশ্বকাপার কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রাস। শেষ পর্যন্ত 2-0 স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। ঢাকা আবাহনী 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে, এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। পরবর্তী ম্যাচ জিতলে আবাহনীর সঙ্গে হ্যাট্রিক চ্যাম্পিয়নদের ব্যবধান থাকবে 6 পয়েন্ট। এদিকে মুন্সিগঞ্জে আরেক দুই ঐতিহ্যবাহী লড়াইয়ে হারতে হয়েছে পুরান ঢাকার জায়ান্ট রহমতগঞ্জকে। তবে প্রথম গোল পেতে মুক্তিযোদ্ধার অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি রহমতগঞ্জ, উল্টো দিকুমানা 54 মিনিটে গোল করলে লিড দ্বিগুণ হয় মুক্তিযোদ্ধার। 2-0 গোলে জয় নিয়ে লিগে টিকে থাকাটা কাজে দেবে তাদের। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে টেবিলের তলানিতে থাকা আজমপুর ফুটবল ক্লাব উত্তরের বিপক্ষে হোঁচট খেয়েছে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে 7 মিনিটে গোল করে লিড আনে আজমপুর, দ্বিতীয়ার্ধে গোল খেয়ে যায় ব্লু পাইরেটদের কাছে, তাতে আবারও জয়শূন্য চট্টগ্রামের ক্লাবটি। মেদিনায় সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বিগ ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপার বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। টানা 6 ম্যাচ অপরাজিত বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে শেখ রাসেল 5 ম্যাচে পেয়েছে মাত্র 2টি জয়, টেবিলে অবস্থান 5 নম্বরে। কিংস অ্যারেনায় ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এখন একক আধিপত্য বসুন্ধরা কিংসের। হ্যাট্রিক সহ বর্তমান চ্যাম্পিয়ন এখন দলটি। এই মৌসুমেও তারা শিরোপার অন্যতম দাবিদার তার জানান দিয়েছে মৌসুমের শুরুতেই। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে কিংস, কোনো ম্যাচেই হারের মুখ দেখেনি তারা। পয়েন্ট টেবিলে অবস্থান শীর্ষে, তাও দ্বিতীয় স্থানে থাকা আবাহনী থেকে 1 ম্যাচ কম খেলে 3 পয়েন্ট এগিয়ে। টানা 7ম ম্যাচে জয়ের লক্ষ্যে শেখ রাসেল ক্রীড়া চক্রকে আতিথ্য দিবে বসুন্ধরা। অতীত ইতিহাস বলে শেখ রাসেলের বিপক্ষে দারুণ ছন্দে রয়েছে অস্কার ব্রুজনের দল। গেল দেখায় কিংস অ্যারেনায় রাসেলকে হারিয়েছে 3-2 ব্যবধানে। জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে কাজের কাজ করে দিচ্ছেন কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন রবিন হোরা। তাছাড়া মিডফিল্ডে রয়েছেন আরেক ব্রাজিলিয়ান মিগুইল ফিগেইরা। সবশেষ দেখায় গোল এসেছিল তার পা থেকেই। অন্যদিকে শেখ রাসেলকে একেবারে ফেলে দেওয়ার নয়, কিংস অ্যারেনায় সবশেষ দেখায় বসুন্ধরা জয় পেলেও খাম ঝরাতে হয়েছে। 3-2 ব্যবধানের ম্যাচে বসুন্ধরা রাজাদের চ্যালেঞ্জ জানিয়েছে সানডে উদু মাকুপুরা। সবশেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে ড্র নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস দিবে শেখ রাসেলকে। বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামার আগে নেই তেমন কোনো ইঞ্জুরি সমস্যা। মাঝ মাঠে জামাল ভুইয়া, ব্রসুই, ইব্রাহিম জুয়েলদের মতো ফুটবলাররা রয়েছেন। গোল পোস্টে অন্যতম ভরসা অভিজ্ঞ আশরাফুল রানা। কাগজে কলমে এগিয়ে থাকবে বসুন্ধরা কিংসই, তবে শেখ রাসেলও জয় পেতে মরিয়া। হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবে সমর্থকরা, এটা বলার অপেক্ষাই রাখে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যশোরে শুরু হয়েছে 2 দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। গ্রামীণ খেলা দেখে উচ্ছ্বসিত সব বয়সী ও শ্রেণী পেশার মানুষ, খেলায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রা। আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃথার তথ্য নিয়ে রিপোর্ট। একসময়ের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা হাডুডু গ্রামের রাস্তার পাশে, মাঠে, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসব মুখর পরিবেশে আয়োজন করা হতো এই খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। আধুনিক খেলাধুলা ও যান্ত্রিক জীবনের ব্যস্ততার কাছে হেরে গেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি। তবে ব্যতিক্রম যশোরের বাঘারপাড়া উপজেলার পাছান পাইকপাড়া গ্রামের বাসিন্দারা। 100 বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর এই খেলার আয়োজন করে চলেছে তারা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে 2 দিনব্যাপী 16 দলের টুর্নামেন্টের আয়োজন করেছে তারা। সারাও মিলেছে ব্যাপক। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু,
যেটা এই গ্রামের মানুষ শত বছর ধরে এই 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 ঐতিহ্যটাকে ধরে রেখেছে, এখন 107তম আসছে। আইসি এক জায়গায় খেলা দেখছি, খেলাটা আমার ভালো লাগতেছে, তাই নাতনি সাথে করে নিয়েছি। বন্ধুরা বাইরের গ্রাম থেকে এসেছে দেখার জন্য, এই জায়গা খেলাগুলো খুবই ভালো হয়, আমরা খেলা করার জন্য এসেছি, খেলাও করেছি, মজাও পাইছি। আজকের খেলা খেলে আমরা খুব আনন্দিত, খুব গর্বিত। ঐতিহ্যবাহী খেলা হাডুডুকে ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা। দীর্ঘ প্রায় এক মাস ধরে আমাদের ছেলেরা এখানে কাজ করছে, তারা রাত দিন নিরলস পরিশ্রম করছে। এই পরিশ্রমের অর্থ হলো যে আমরা সারা বাংলাদেশে আমাদের জাতীয় খেলাকে যাতে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। গ্রামীণ খেলার প্রসারে উপজেলার সব ইউনিয়নে এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গ্রামীণ খেলাগুলো সেগুলো যেন আমরা জনপ্রিয় করে তুলি, মানুষের মাঝে আরও ব্যাপক প্রচারণা চালাই, এক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করছি এবং রিসেন্টলি আমাদের বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছে, তারই ফলশ্রুতিতে এটি আয়োজন করা হচ্ছে। পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম দিনে 8টি খেলা অনুষ্ঠিত হয়। সময় সংবাদ যশোর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার ও পরিবারের সদস্যদের সম্পর্কে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ নির্বাচকরা, সমালোচকদের সংযত হওয়ার পরামর্শ। আবাসন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার পরও ইংল্যান্ড সিরিজে ম্যাচ না পাওয়ায় হতাশ সিলেটের ক্রীড়া সংগঠকরা, দর্শক চাহিদা বিবেচনায় ম্যাচের সংখ্যা বাড়ানোর দাবি। আমি আশা করি আগামী দিনে যারা এই খেলাগুলার ফিক্সার এবং সময়সূচি নির্ধারণ করবেন, ভেন্যু নির্ধারণ করবেন, তারা আরেকটু সদয় হবেন। এবং বিপিএল ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে মোহামেডানকে হারালো আবাহনী, রহমতগঞ্জের বিপক্ষে জিতেছে মুক্তিযোদ্ধা, ময়মনসিংহের চট্টগ্রাম আবাহনী ড্র। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ে।